আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বার্ডস কিংডমের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব পাখিকে ভাত খাওয়ানো যাবে কিনা এবং ভাত খাওয়ালে কতটুকু খাওয়াবেন, সপ্তাহে কদিন দিবেন, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি জানতে পারবেন আপনার পাখিকে ভাত খাওয়ানো যাবে কিনা। তো ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেল নতুন ভিডিও দেখছেন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন। আর ভিউয়ার্স, আপনার পাখি ও কবুতর যদি বিক্রয় করতে চান, এই চ্যানেলে বিক্রয় বিজ্ঞাপন দিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে। কীভাবে আপনার পাখি ও কবুতর বিক্রয় বিজ্ঞাপন এই চ্যানেলে দিবেন, সেই বিষয়ে জানতে এই ভিডিও ডিসক্রিপশনে আমার মেসেঞ্জারের লিঙ্ক আছে, আপনারা সেই লিঙ্কে কথা বলতে পারেন আপনার পাখি ও কবুতর বিক্রয় বিজ্ঞাপন এই চ্যানেলে দেওয়ার জন্য। তো ভিউয়ার্স, চলুন জেনে নিই পাখিকে ভাত খাওয়ানো যাবে কি না। ভিউয়ার্স, পাখিকে অনেকেই আসেন যে আগে ভাত খেতে চাইতো না, এবং অনেকেই বলেন পাখিকে ভাত খেলে যেহেতু ভাতে ফ্যাট থাকে তো এই জন্য কিন্তু পাখির চর্বি হয়, তো অনেকেই এই জন্য কিন্তু পাখিকে ভাত খাওয়াতে চায় না। কিন্তু আসলে আপনার পাখিকে আপনি যদি নিয়মিত ভাত খাওয়ান প্রতিদিন, তাহলে কিন্তু পাখির চর্বি হবে, পাখির স্বাস্থ্য ভালো হবে, সেক্ষেত্রে ডিম ভর্তা করতে সমস্যা হবে। কিন্তু আপনি যদি সপ্তাহে দুই একদিন পাখিকে ভাত দেন, তাহলে কোনো কিছুই হবে না। কেননা যখন আপনার করোনাকালীনে পাখির চিনাকাওয়ানের দাম বেড়ে গিয়েছিল এবং অনেকেই এই চিনাকাওয়ান কিনতে পারতেছিল না লকডাউনের কারণে, তখন কিন্তু অনেকে পাখিকে অনেকে ভাত খাওয়াতো। তো আসলে ভাত খাওয়ালে তেমন একটা সমস্যা হয় না, কিন্তু আপনি যদি একাধারে সবসময় এটা তো অভ্যস্ত করেন পাখিকে, সেক্ষেত্রে পাখি সমস্যা হতে পারে যদি দীর্ঘদিন খাওয়ান। কিন্তু সপ্তাহে যদি আপনি দু একদিন পাখিকে ভাত দেন, তাহলে কোনো সমস্যা হবে না। আপনার পাখিকে আপনি সপ্তাহে দু একদিন ভাত দিতে পারেন, এতে কোনো আপনার পাখির সমস্যা হবে না, চর্বিও হবে না। তো এই জন্য আসলে অনেকেই মনে করে ভাত খাওয়ানো যাবে কি না, তাই আপনাদেরকে ভিডিওটি করলাম, ইনশাল্লাহ আপনাদের উপকার আসবে। কারণ অনেক সময় দেখা যায় কি, আপনার চিনাকাওয়ান শেষ হয়ে গেছে, বাজারে দেখতে পাচ্ছেন না, তখন ওই মুহূর্তে কী করবেন, ইমার্জেন্সি কোনো খাবার তো পাখি খাওয়ানো যাবে না। তো আপনি যদি ওই সময় আপনার পাখিকে কিছু ভাত দিয়ে দেন খাওয়ার জন্য, তাহলে একটু ঝোল দিয়েও দিতে পারেন, সমস্যা নাই, ঝোল দিয়ে মাখিয়ে দিতে পারেন, ইনশাল্লাহ পাখি খাবে। আর আপাতত আপনার ওই সময় যদি কোনো খাবার না থাকে চিনাকাওয়ান, আপনি দু একদিন দিতে পারবেন, তারপর আপনি তখন সময় মতো আপনার চিনাকাওয়ান দিলে পাখিকে চিনাকাওয়ান খাওয়াবেন। তবে এটা রেগুলার দিবেন না, সপ্তাহে দু একদিন দিতে পারেন যদি আপনি দিতে চান। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন আপনার পাখিকে ভাত খাওয়ানো যাবে কিনা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটা লাইক দিবেন, এবং আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। আজকে এই পর্যন্তই, আল্লাহ।